নমস্কার, আপনার চাই আছে দ্য স্টেটমেন্ট অফ আসাম। সেনা জিম্মত মৃত্যু হওয়া জয়ন্ত বরালের শ্রদ্ধাঞ্জলি। বরপেটা জেলা ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি জানালে জয়ন্ত বরালের শ্রদ্ধাঞ্জলি। শ্রদ্ধাঞ্জলি স্থানের পড়াই দোষীক ফাঁসি দেওয়ার দাবি আর তদন্ত দাবি উত্থাপন করে বরপেটা জেলা ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি। নেতাগী আর কয় যে সরকারে এতিয়া গুপ্ত হত্যা চলাই আছে নে মুক্ত হত্যা চলাই আছে, এনেদরে চরকার লো প্রশ্ন উত্থাপন করে বরপেটা জেলা ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি। নেতা বুলবুল খানে কয় যে অনাগত দিন যাতে আর প্লেগ পরিয়াল লই, যাতে এনে ঘটনা নহয় বা জয়ন্তর মাকর নিচিনা প্লেগ মাকর বুকু খালি নহয়, তার উপর অসমিয়া রাজ্যক ওলাই আহি প্রতিবাদের আহ্বান জানায়। আর যদি দোষীক ফাঁসি আর উচিত তদন্ত নহয় তেন্তে ভয়াবহ আন্দোলন গড়ে তুলব বলে হুঙ্কার প্রদান করে বরপেটা জেলা ছাত্র মুক্তি সংগ্রাম। বরপেটা জেলা ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির ফলের পর আমি জয়ন্ত বরালয় শ্রদ্ধাঞ্জলি জানাইছো। আর তার পিছত কথা হল যে এতিয়া গুপ্ত হত্যা নহয় মুক্ত হত্যা আরম্ভ হয়েছে। বিজেপি সরকারে এতিয়া গুপ্ত হত্যা নহয় মুক্ত হত্যা আরম্ভ করেছে আর সরকারে সম্পূর্ণরূপে সরকার পরিচালনা করার ব্যর্থ হয়েছে। জয়ন্ত বরাক যেজাল যুবক এজনক হত্যা করা হয়েছে। আরক্ষী আর সেনা জওয়ানে তেখেত রাতে 12:30 বজাত টোপনির পরা ঘরের পরা লই 1টামান বজাত আধা ঘন্টাতে কেনেক মৃত্যু হয় যে মারি পেলালে যে হত্যা করিলে এ আমার বিচার লাগবই, ন্যায় লাগবই। কেবল এইটু ন্যায় কেবল আমার নয়, আমার সংগঠনের ফলের পর নয়, জয়ন্ত বরার পরিয়ালের ফলের পর হয় দাবি উত্থাপন করেছে। আর দাবি জানাও যে জয়ন্ত বরাক ন্যায় দিব লাগিব আর উচিত তদন্ত করিব লাগিব। যদি তদন্ত উচিত তদন্ত নহয় তদন্তর নামত যাতে বেকু ভাবনা নকরে সরকারে আর অসম আরক্ষীয়ে বা হ্যাঁ সরকারে আর আইনগতভাবে একতক ন্যায় দিব লাগিব আর তদন্ত করিব লাগে। তদন্তর জড়িয়ে যে সকলে যে দুঃখী দুঃখীক তারমানে উচিত শাস্তি দিব লাগিব। আর আমি ফাঁসির হ্যাঁ দাবি উত্থাপন করেছো বরপেটা জেলা ছাত্রমুক্ত সংগ্রাম সমিতির ফলের। আর দুঃখী সকলক যদি ফাঁসি নিদিয়া নহয় তেন্তে আমি গণতান্ত্রিকভাবে ভয়াবহ আন্দোলন করবলে বাধ্য হম। বরপেটা জেলা ছাত্রমুক্ত সংগ্রাম সমিতির ফলের পর সরকারক আমি সকিয়াই দিব বিচারিছো যে একেতকলক দুঃখীক শাস্তি দিবই লাগিব, অন্যথা আমি গণতান্ত্রিকভাবে আন্দোলন করবলে বাধ্য হম। আর রাইজে অসমীয়াই শুনক আপনাদের চক, হ্যাঁ কেবল জয়ন্ত বরার মাকর হ্যাঁ জয়ন্ত বরাক যেতিয়া লওয়া হয়েছিল লই যাওয়া হয় সেই সময়ত মা মা বলে হ্যাঁ চিঁয়রি আছিল। আর মাকর বুকু কেনেক হ্যাঁ অসম আরক্ষীয়ে আর আর্মিয়ে যে একতক হ্যাঁ মাকর বুকুখন কেনেক হ্যাঁ যে যে উদাং করে দিলে এনেকা কেবল জয়ন্তর পরিয়াল নহয় অনাগত দিনত কি জানি বা আমার পরিয়ালের লগত হব পারে বা অসমীয়া আরো অসমীয়ার লগত হব পারে। সেই চকতে অসমীয়াই জাগি উঠক আর হ্যাঁ জয়ন্ত বরার পরিয়ালক ন্যায় প্রদান করক। জয়ন্ত বরার হ্যাঁ জয়ন্ত বরার দেউতাকে হ্যাঁ যে আর্মি জওয়ানত হ্যাঁ কাম করা মানুষ একতর পরিয়াল আর্মি জওয়ানত হ্যাঁ কাম করি করি হ্যাঁ নিজে যে কাম করি আছিল একতর পরিয়ালের পর এতিয়া এয়া চক হ্যাঁ আর্মিয়ে একতক হ্যাঁ যে মারি পেলালে কেনেক হত্যা করিলে এই হত্যার আমার বিচার লাগবে, অন্যথা আমি হ্যাঁ বরপেটা জেলা ছাত্রমুক্ত সংগ্রাম সমিতির ফলের পর বরপেটা জেলা ছাত্রমুক্ত সংগ্রাম সমিতির পর জয়ন্ত বরুয়ার লই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছো। আর আমি আরক্ষীক অনুরোধ জানাও যাতে জয়ন্ত বরুয়ার অতি সোনকালে মানে দোষীক শাস্তি দিই। নিউজ ডেস্ক রিপোর্ট দ্য স্টেটমেন্ট অফ